না আল্লাহ কেন এক বাসে ডাকছে আমি জানি না, আল্লাহ আমাকে মায়ের খাওয়ার জন্য বাসে ডাকছে নাকি আমি তাও জানি না, আমাকে বারবার কেন মারতেছে কিন্তু আল্লাহ আমাকে মারে ফেলে দিচ্ছে নাকি আমি জানি না, খালি মার খাইতেছে কিন্তু আল্লাহ আমাকে মারে না কেন, পৃথিবী থেকে বিদায় করলে, কারণ আমি তো এই বাংলার ধর্ম গ্রহণ করে ভুল করছি, আমার চেহারা নাই, শিক্ষা নাই, দেখতে ভালো না, কুচ্ছের, তারপরে কথা বলতে পারে না, আমার কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না, অনেকে বললে হ্যাঁ তা আমি কেন রাজনীতি করি, আমার কী যোগ্যতা আছে, হয়তো একলে একলে কথা বলি, আমার কী যোগ্যতা আছে, আমার তো যোগ্যতাই নাই, তাহলে আমাকে না কেন রাজনীতি হবে ভাই, আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি হচ্ছে বাংলাদেশ থাকার দরকার নেই, আমি না খেতে মানুষ হোক না দিয়ে আমি আমার মাকে যা খাওয়াবো, কারণ আমার মা মরে গেলে আমি মরে গেলে আমার মাকে খাওয়ার মূল্য নাই, তোর তোর বাঁচানোর দরকার নাই, আমি আর মাকে বাঁচাবো এখন থেকে, আবার শোলকে বাঁচাবো, আর বউকে বাঁচাবো, কিন্তু তোদেরকে আর বাঁচাবো না, কারণ আমাকে তোরা শরীরে সব দালাল পড়ছে, এখন তোরাই এখন মনে করে এক হিরো আলম, তো বলছে না এক হিরো আলম বাংলাদেশে রাজনীতি না করলে কেউ অন্য প্রতিবার কিছুই হবে না, কিছু হবে হবে না, কারণ আপনারা সেটাকে রাজনীতি করলাম না, কথা বলবো না আপনাকে নামে, আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম, দেখবেন হিরো আলম কোনো বিষয়ে আর কোনদিন কথা বলে কিনা দেখবেন তো আপনারা, বলবো না। শেষ প্রশ্ন।